जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आगामीकाल पौष मासेर शेष सोमवार और ये पवित्र दिन अपना ठाकुर घरे रेखे दिन सामान्य एक टाकार जिनिस। एर फले आपनारा निजेराई देखबेन जे रातारातई आपनादेर हाते कोनो ना कोनो माध्यमे टाका पैसा अति अवश्यई आसबे एवं आपनादेर जीवन थेके आर्थिक नामक समस्या सुनिश्चित भावे दूर होबे स्वयं देवादिदेव महादेवेर कृपाय। देखुन बंधुरा, আপনারা যদি সত্যি মনে বিশ্বাস ও ভক্তি রেখে দেবাদিদেব মহাদেবের ওপরে ভরসা রেখে সামান্য এক টাকা খরচ করে আপনার ঠাকুর ঘরের শিবলিঙ্গের ওপর যদি আপনি এই জিনিসটি রেখে দিতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিতে পারি যে এই সমাজে আপনাদের মান সম্মান এবং আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা অতি অবশ্যই বৃদ্ধি পাবে। দেখুন বন্ধুরা, एक कथा सत्य जे आजकेर दिने अर्थ छाड़ा आर किछुई नेई। जार अर्थ आछे तार समाजे मान सम्मान रयेछे, परिवारे भालोबासा रयेछे, किन्तु जदि कारोर हाते पर्याप्त परिमाणे अर्थ अर्थात टाका पैसा ना थेके थाके, ताहले किन्तु से जत भालो ब्यक्ति होक ना केन ताके किन्तु सेई रकम भावे परिवारेर सदस्य बोलुन बा बाइरेर सामाजिक मानुषेरा बोलुन ना केन তারা খুব একটা ভালো চোখে দেখেন না। আর এই কারণেই আমরা অক্লান্ত কঠোর পরিশ্রম করি এই অর্থ ইনকামের জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা কি একটি কথা ভেবে দেখেছেন যে অনেকেই বহু অক্লান্ত কঠোর পরিশ্রম করেও সে তার ন্যায্য মূল্য পায় না? কিন্তু আবার এমন অনেকেই আছেন যারা খুব অল্প পরিশ্রম করেও প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে যান। আর এমনটা হবার পেছনেও অনেকেই ভাবেন যে এটা ভাগ্য। আর এই ভাবনাটা যে একেবারে নিরর্থ তা কিন্তু নয়, কারণ আপনারা যদি নিজের কর্ম ঠিকঠাক মতো করেন এবং তারই সঙ্গে আপনার মনে যদি ঈশ্বরের প্রতি অগাধ নিষ্ঠা ও ভক্তি রাখেন, তাহলে দেখবেন আপনারা জীবনে একদিন না একদিন অতি অবশ্যই সফলতা পাবেন। তাই ধর্মকর্মে যুক্ত থাকুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আর আমাদের প্রত্যেকের কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা এমনকি বিশেষ করে ভরসা রাখা আমাদের প্রত্যেকের একান্ত প্রয়োজন। তাই আজ আমি আপনাদেরকে শাস্ত্র থেকে নেওয়া এমন একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব, তা যদি আপনারা ঠিকঠাক নিয়ম বিধি মেনে আগামীকাল করতে পারেন, তাহলে আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে এটুকু বলতে পারি যে আপনারা ফল পাবেন হাতে নাতে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। সুতরাং আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টিতে হয়ে যাবে, তথা আপনাকে শুধুমাত্র আর্থিক সমস্যার হাত থেকে যে মুক্ত করবে তা নয়, একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তিকে সুনিশ্চিতভাবে দূরে সরিয়ে দেবে। তাই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য
করুন এই সামান্য একটি উপায়। বন্ধুরা, আপনার বাড়ি ঠাকুর ঘরে যদি দেবাদিদেব মহাদেবের কোনো ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তা অত্যন্ত ভালো, আর যদি তা না থেকে থাকে তাহলে আগামীকাল এই পবিত্র পৌষ মাসের শেষ সোমবারে অতি অবশ্যই বাড়িতে আনুন দেবাদিদেব মহাদেবের কোনো ছবি বা ছোট্ট শিবলিঙ্গ। তারপর তা যথাবিধি রীতিনীতি মেনে তার পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় দেবাদিদেব মহাদেবের সামনে একটি কলা পাতাতে একটি এক টাকার কয়েন রাখুন। তবে এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যে কলা পাতাটি নেবেন সেই কলা পাতাটি ডগার দিকটি নেবেন, যাকে আমরা সাধারণত আঙুট কলা পাতা বলে থাকি। বন্ধুরা, একই সাথে আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এক টাকার কয়েনটি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই এক টাকার কয়েনটি আপনারা একটি রূপোর কয়েনও নিতে পারেন। তারপর ওই এক টাকার কয়েনের ওপরে রাখুন একটি গোটা অক্ষত সুপারি। এরপর সুপারিটিকে হাতে নিয়ে দেবাদিদেব মহাদেবের যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করুন। বন্ধুরা, একটি মন্ত্র আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেই মন্ত্রটি জপ করলেও হবে। বন্ধুরা, আপনারা সামান্য ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ আপনারা 108 বার করুন। তারপর ওই সুপারিটি এক টাকার কয়েনের ওপরে রাখার পর পাঁচ রকম ফুল ও পাঁচ রকম ফল সাথে আতপ চাল দেবাদিদেব মহাদেব সহ ওই এক টাকার কয়েন ও সুপারিটিকে আপনারা পুজো আরাধনা করুন। অর্থাৎ আপনারা আগামীকাল পৌষ মাসের শেষ সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার পর ওই উপকরণগুলি সারা রাত ওই স্থানেই রেখে দেবেন এবং তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড়ের মধ্যে ওই জিনিসগুলি মেধে, অর্থাৎ ওই এক টাকার কয়েন, সুপারিটি, চাল এবং ফুল এইগুলিকে একত্রিত বেঁধে আপনার টাকা পয়সা, গয়নাকাটি, আলমারি বা ক্যাশবাক্সের মধ্যে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস নিয়ে এই জিনিসগুলিকে তুলে রেখে দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল পৌষ মাসের শেষ সোমবার দিন ছাড়াও বছরের যে কোনো সোমবার দিন কেউ করতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সুফল আপনারা হাতে নাতে বুঝতে পারবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি উপায় যা শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। আর শাস্ত্রই বলছে এই উপায় বা ক্রিয়াটি করে বহু মানুষ উপকৃত হয়েছেন। আপনি এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল অবলম্বন করলে আপনিও সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। তাই আগামীকাল পৌষ মাসের শেষ সোমবার দিন হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন তাহলে অফুরন্ত ধন সম্পত্তি এবং সুখ শান্তি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সঙ্গে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। অর্থাৎ এই পবিত্র পৌষ মাসে শেষ সোমবার মাত্র 1 টাকা খরচ করে দেবাদিদেব মহাদেবের সামনে রাখুন, তাহলেই আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।